আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ক্রমশই বৃহত্তর হচ্ছে আন্দোলন। কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলায় জেলায় ছড়িয়েছে চিকিৎসকদের আন্দোলন। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করায় বেশিরভাগ হাসপাতালের আউটডোরে রোগী দেখা কার্যত বন্ধ। জরুরি বিভাগেও চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে পরিষেবা, ফলে ক্রমশই বাড়ছে রোগীদের ভোগান্তিও। যেদিন আমি এখানে যেদিন ঝামেলা হয় সেদিন এখানে আমি এসেছিলাম, তারপর আমাকে দেয়নি, তারপর বললো কি তুমি যেদিন বুধবার দিন দেখাতে আসবে সেদিন তুমি নিয়ে নিও, দিয়ে দেবো। এখন আজকে বুধবার দিন এসেছি, তারপর আমি দেখছি দোকান এই গাড়িটা বন্ধ। চিকিৎসকদের পরিষেবা স্বাভাবিক করতে আরজি হাইকোর্টে। পরিষেবা স্বাভাবিক করার আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফেও। পরিষেবা স্বাভাবিক রাখতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার তো সবসময় খবর আছে, সব জায়গায় বেশিরভাগ জায়গায় চলছে আউটডোর, দু এক জায়গায় বন্ধ। আচ্ছা, সেখানে সিনিয়র ডাক্তাররা ইমার্জেন্সিতে ডেকেদের উদ্দেশ্যে এবার কাজে জয়েন করাই, যা ওরা যা যা ডিমান্ড সবগুলোই তো মানা হয়েছে বা মানা হচ্ছে, ধরো এবার কাজে ফিরে আসাই ভালো, কারণ অনেকেরই তো ক্ষতি হচ্ছে। ওদের তো আমরা সবই বুঝছি, ওরা যা যা ডিম্যান্ড সবগুলোই মানা হচ্ছে, কিন্তু ওদেরও ডিম্যান্ড যেগুলো সেগুলো আমরা যতটা হচ্ছে অনেকটা হয়েই গেছে, আলোচনা হতেই পারে। হাসপাতালে এসে পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই, তাদের মধ্যে অনেকেরই ভরসা সরকারি হাসপাতাল, তাই আপাতত পরিষেবা সচল হবার অপেক্ষায় রোগী ও রোগীর পরিজনরা। ব্যুরো রিপোর্ট আজকাল ডট ইন।